ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক বাংলা বিষয়ের প্রশ্নপত্র। বন্ধুরা, 2024 সালে বাংলা বিষয়ে ঠিক যে ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে, ঠিক সেই ধরনের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি উত্তরসহ। তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নাও মাধ্যমিক বাংলা বিষয়ের প্রশ্নপত্র 2024। দেখে নাও, সময় 3 ঘন্টা 15 মিনিট। প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য, বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। দেখো, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90 মার্ক এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 100 মার্ক। প্রথমে দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টি প্রশ্নের উত্তর করতে হবে 17 মার্ক। একের এক। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান, উত্তর এক দিন। পরের পৃষ্ঠা বা নেক্সট পেজ দেখে নেওয়া যাক। একের দুই। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন, উত্তর সন্ধ্যা তারা, উত্তর সন্ধ্যা তারা। 3 নম্বর প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি, নিজে খাইনে, বক্তা হলেন উত্তর জগদীশ বাবু। দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খাইনে, বক্তা হলেন জগদীশ বাবু। 4 নম্বর প্রশ্ন, সমুদ্র নৃপতি সুতা কে, উত্তর পদ্মা। সমুদ্র নৃপতি সুতা কে, উত্তর পদ্মা। 5 নম্বর প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর অপশান ঘ জলই পাষাণ হয়ে আছে। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী, উত্তর ক্ষমা করো। 7 নম্বর প্রশ্ন, সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন, উত্তর সুগ্রাহী কাগজ। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন, উত্তর সুগ্রাহী কাগজ। 8 নম্বর প্রশ্ন, চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন, উত্তর 7 টাকা। 9 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 9, শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন, উত্তর নিখিল সরকার। শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন, উত্তর নিখিল সরকার। 10 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 10 দেখে নেওয়া যাক, রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হল, উত্তর ব্যতিহার কর্তা, অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার। রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হল, এই বাক্যের কর্তাটি হল, উত্তর অপশান গ ব্যতিহার কর্তা। এরপর দেখে নেওয়া যাক 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন দেখে নাও, পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হল, উত্তর অপশান খ তৎপুরুষ। পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হল তৎপুরুষ। এরপর দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন দেখে নাও, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হল, উত্তর তৎপুরুষ। দেখো, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ আমরা জানি, দেখো রামদাস রামের দাস, তাহলে কী হচ্ছে, সম্বন্ধ তৎপুরুষ সমাস, যেহেতু তৎপুরুষ সমাসের অন্য কোনো ভাগ নেই তাই এটি কী হচ্ছে তৎপুরুষ সমাস, যেহেতু এখানে ভাগ করা নেই। এরপর দেখে নেওয়া যাক 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন দেখে নাও, তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ, উত্তর কর্তৃবাচ্য। তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ, উত্তর অপশান ক কর্তৃবাচ্য। এরপর দেখে নেওয়া যাক 14 নম্বর প্রশ্ন, হাই
তোমার এমন দশা কে করলে, এটি কি ধরনের বাক্য? দেখো, হায় তোমার এমন দশা কে করলে, দেখো এখানে বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে। এখানে যদি দাড়ি দেওয়া হতো তাহলে উত্তর হতো অনুজ্ঞাসূচক বাক্য, এখানে যদি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকতো তাহলে প্রশ্নবোধক বাক্য হতো, কিন্তু এটি বিস্ময়বোধক চিহ্ন আছে। আর এখানে দেখো, হায় তোমার এমন দশা কে করলে, মানে অবাক হয়ে যাচ্ছে, তাই এটি হবে কি? বিস্ময়সূচক চিহ্ন। এটি কি ধরনের বাক্য? বিস্ময়সূচক চিহ্ন। হায় তোমার এমন দশা কে করলে, এটি কি ধরনের বাক্য? উত্তর বিস্ময়সূচক চিহ্ন। এরপর 15 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর যৌগিক বাক্য। বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর যৌগিক বাক্য। 16 নম্বর প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? উত্তর অধিকরণ কারক। দেখো অধিকরণ কারক, মন্দিরে বাজছিল, কোথায় বাজছিল? মন্দিরে। কোথায়, কোথায়, কখন, কোথায়, কখন এবং কোনো বিষয় দিয়ে প্রশ্ন করলে, কোথায়, কখন এবং কোনো বিষয় দিয়ে প্রশ্ন করলে হয় অধিকরণ কারক। এরপর দেখে নেওয়া যাক নেক্সট পেজ, অর্থাৎ 17 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। দেখো আন্ডারলাইন করা আছে গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যের, এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো উত্তর বিধেয়, উত্তর হবে বিধেয়। দেখো যেটা আন্ডারলাইন করা রয়েছে এখানে, গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এটি হচ্ছে কি? অপশান গ, বিধেয়। এইবার দেখো 2 দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 19টি প্রশ্নের উত্তর করতে হবে 19 মার্ক। বন্ধুরা আগে প্রশ্নগুলো দেখে নাও ভালো করে, আগে ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, তারপর উত্তরগুলো দেখে নেবে, একেবারে প্রশ্ন শেষে উত্তরগুলো দেখে নেবে। তাহলে প্রশ্নগুলো দেখে নাও পরপর 2-1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে দেখো 4 মার্ক 1 করে প্রত্যেকটি প্রশ্নের, 2-1, 2-1-1, তবে এই বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল? 2-1-2, হরিদাস জীবনে এই রকম বহু রূপের খেলা দেখিয়েই এরকম চলে যাচ্ছে, কী রকম খেলা দেখিয়ে হরিদাস জীবন চলে যাচ্ছে। 3 নম্বর প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কী বোঝে? 4 নম্বর প্রশ্ন, একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে, কে কী ছাপানোর কথা বলেছেন? 5 নম্বর প্রশ্ন, এসো আমরা কুস্তি লড়ি, কে কাকে বলেছিল? নেক্সট পেজ দেখে নেওয়া যাক। 2-2 নম্বর প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো 4 মার্ক, 2-2-1, 2-2-1, বিদ্রুপ করেছিলে ভীষণকে, কীভাবে বিদ্রুপ করছিল? 2-2-2 নম্বর প্রশ্ন, 2-2 নম্বর প্রশ্ন, দেখো কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তার এমন মন্তব্যের কারণ কী? 3 নম্বর প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? 4 নম্বর প্রশ্ন, রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কী? 2-2-5, 5 নম্বর প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, কন্যাকে কোথায় ফেলা হলো? এবার দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 3 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। 1 নম্বর প্রশ্ন, 2-3-1, 3-1 নম্বর প্রশ্ন, আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কী? 2 নম্বর প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে, শ্রেণী দুটি কী কী? নেক্সট পেজ দেখো 3 নম্বর প্রশ্ন, 3-3, 2 জন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। 4 নম্বর প্রশ্ন, লেখক শ্রীপান্ত ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? এবার দেখো 4 নম্বর প্রশ্ন, 4 দাগে দেখো 2-4, এখানে 4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। দেখো 8 মার্ক, এখানে 4-1। বন্ধুরা আবারও বলছি আগে প্রশ্নগুলো দেখে নাও এবং শেষে উত্তরগুলো দেখে নেবে। 1 নম্বর প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, প্রযোজ্য কর্তা কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো।
কহ দাসে লঙ্কার কুশল। পাঁচ নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ কাকে বলে? ছয় নম্বর প্রশ্ন, গৌর অঙ্গ যাহার ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। সাত নম্বর প্রশ্ন, কর্ম কর্তৃবাচক কাকে বলে? আট নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। নেক্সট পেজ বা পরের পাতায় দেখে নাও। নয় নম্বর প্রশ্ন, আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। দশ, বুড়ো মানুষের কথাটা শুনো কর্মবাক্যে পরিণত করো, কর্ম বাচ্চে পরিণত করো। তিন নম্বর প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দে উত্তর দাও। প্রথম দেখো, ষাটটি শব্দে উত্তর দাও, তিনের এক, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, তিন মার্ক। তাহলে এক নম্বর প্রশ্ন, তিনের একের এক, উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে, কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? তিনের দুই নম্বর প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে, তার বাবা কাকে, কি চাকরি করে দিয়েছিলেন? তিনের দুই নম্বর প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান তিন। তিন দুই এক, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, আগুনে সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি? তিন দুই দুই, আমাদের ইতিহাস নেই, কে, কেন এ কথা বলেছেন? নেক্সট পেজ, কম বেশি একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চারের এক, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপন এরকম অবস্থার, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। দেখো পাঁচ মার্ক কিন্তু এই প্রশ্নের মান, একটি প্রশ্নের উত্তর করতে হবে। চারের দুই নম্বর প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কীভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, অবশেষে অমৃতের মা কী করেছিলেন? পাঁচ দাগের প্রশ্ন দেখে নাও, কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাঁচের এক, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন? দেখো পাঁচ মার্কের প্রশ্ন। পাঁচের দুই নম্বর প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। বারো নম্বর পৃষ্ঠা, কম বেশি একশো পঞ্চাশ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও, কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ছয়ের এক, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। পাঁচ মার্ক। ছয়ের দুই, অথবা দেখো এখানে ছয়ের দুই, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি? সাত দাগে দেখো, কম বেশি একশো পঁচিশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সাতের এক, চার মার্ক দেখে নাও, বাংলা শুধু হিন্দুরই নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? দেখো একশো পঁচিশ শব্দে উত্তর করতে হবে, চার মার্ক। সাথে দুই নম্বর প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কী লেখা ছিল? নেক্সট পেজ, তেরো নম্বর পৃষ্ঠা, কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, দেখো প্রত্যেকটি প্রশ্নের মান পাস করে। আটের এক, কোনই উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতি সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। আটের দুই, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এক যোগ চার, পাঁচ মার্ক। আটের তিন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে আলোচনা করো। এবার দেখো চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি, দেখো শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয়। দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন অফ কান্ট্রি, তারা দেশের ভবিষ্যতের নাগরিক তৈরি করে। দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন, দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন, তারা তাদের নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের ভালোবাসে। দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ, দেখো শিক্ষক মশাইরা সব সময়ই অনুপ্রেরণা দেয় এবং উৎসাহ দেয় ভবিষ্যতে, মানে জীবনে ভালো মানুষ এবং মহান হতে, জীবনে ভালো এবং মহান হতে শিক্ষকেরা সব সময়
উৎসাহ এবং অনুপ্রেরণা যোগায়। এবার কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো 5 মার্ক, 10-1 দেখে নাও। কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 10-2, তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। প্রত্যেকটি প্রশ্নের মান 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 11-10 মার্ক। 11-1 বই পড়া, 11-2 বাংলার উৎসব, 11-3 পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, 11-4 তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে।